بسم الله الرحمن الرحيم. Hello viewers, assalamu alaikum. Blender tutorial এ সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি সাব্বির আহমেদ। আজকের পর্বে আমরা বানানোর চেষ্টা করব কিছুটা এরকম দেখতে একটা জানালার পর্দা। আর এই মডেলটা আমরা ম্যানুয়ালি মডেলিং করে করব না, আমরা করার চেষ্টা করব ব্লেন্ডারে যে ক্লথ সিমুলেশন আছে সেটা ব্যবহার করে। এই জন্য টিউটোরিয়ালের শুরুতে আমরা কিছুক্ষণ ক্লথ সিমুলেশন নিয়ে আলাপ আলোচনা করব, যতটুকু আমাদের টিউটোরিয়াল বা এই জানালার পর্দাটা বানানোর জন্য দরকার সেটা। এরপরে যে আমরা মডেলটা করব এবং এটা খুব সহজ একটা মডেল হতে চাইতেছি ইনশাআল্লাহ। তাহলে চলেন কথা না বাড়ায় শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়াল। ক্লথ সিমুলেশন টেস্ট করার জন্য আমাদেরকে কিছু অবজেক্ট বানিয়ে নিতে হবে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখায় বানাচ্ছি এই কারণে যেন আপনিও চাইলে এটা টেস্ট করতে পারেন। ফার্স্টে শিফটেতে ক্লিক করে একটা প্লেন বানিয়ে নিই, এরপরে এডিট মোডে যাই। এডিট মোডে যাওয়ার পর এখানে দেখতে পারবো আমাদের মাত্র এখানে চারটা ভার্টিসেস আছে, অর্থাৎ একটা ফেস আছে। আমরা যেহেতু ক্লথ সিমুলেশন নিয়ে কাজ করব, এই জন্য আমাদের প্রথমত প্রয়োজন প্রচুর পরিমাণ ভার্টিসেস বা প্রচুর পরিমাণ ফেস। আমি এই জন্য এটা রাইট বাটনে ক্লিক করে সাবডিভাইড করলাম। এখানে সাবডিভাইডের অপশনে যায় নাম্বার অফ কার্স একের পরিবর্তে করে দিলাম 10। আমাদের আসলে এর থেকে আরও বেশি সাবডিভিশন প্রয়োজন, বাট আমি আপাতত টেস্ট করার জন্য শুধু একটু কম নিয়ে আপনাদের ফার্স্টে দেখাই। এরপরে চলে যাব এইখানের ফিজিক্স প্রপার্টিসে। এইখান থেকে যেই ক্লথ ইফেক্টটা আছে এটা আমাদের অবজেক্টের সাথে অ্যাড করে দেবো। সিম্পলি এটাতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এখন এটা অ্যাড করার পর এটা তো কাপড় হয়ে গেল না, আমাদেরকে যেটা করতে হবে এখানে প্লে করতে হবে অ্যানিমেশনটা, অথবা স্পেসে ক্লিক করলে এটা প্লে হবে। প্লে করার পর দেখতে পারবো যে আমাদের অবজেক্ট এখান থেকে নিচের দিকে চলে যেতেছে। কারণ হইতেছে আমরা যখন এটার সাথে ক্লথ ফিজিক্সটা অ্যাড করছি, তার মানে আমি ব্লেন্ডারে বললাম যে এখন থেকে তুমি মনে করবা এটা হচ্ছে কাপড়। ওকে, এখন রিয়েল কাপড়ের সাথে গ্র্যাভিটি তো থাকবে, তো গ্র্যাভিটির কারণে অবজেক্ট কী হবে, অবজেক্ট নিচের দিকে চলে যাবে। তো স্বাভাবিকভাবে এখন প্লে করলেও অবজেক্ট নিচের দিকে চলে যেতেছে। এখন আমাদেরকে এটার নিচে কিছু একটা বানাইতে হবে যেটার উপর এই অবজেক্টটা ধাক্কা খাবে বা যেটার উপর অ্যাকচুয়ালি অবজেক্টটা থাকতে পারবে বা আটকাবে। এই জন্য আমি এই প্লেনটারে উপরের দিকে একটু তুলি, এরপর শিফটেতে ক্লিক করে আরেকটা প্লেন বানাই, এই প্লেনটার একটু বড় করি। এরপর শিফটেতে ক্লিক করে আরেকটা স্ফিয়ার বানাই, কাইন্ড অফ এরকম, এটার আরেকটু উপরে তুলে দিই, এখানে তুলে দিলাম। এরপরে এখান থেকে কালারটা একটু র্যান্ডম করে দিই যেন অবজেক্টগুলোর কালার আলাদা আলাদা হয়, দেখতে যেন একটু সুবিধা হয়। এখন আমি এটার একটু বড় করি, যে কাইন্ড অফ আমি চাইতেছি আমাদের এই যে কাপড়টা আছে এটা এই গোলকের উপরে পইড়া চারদিকে ছড়ায় পড়বে এরকম কিছু একটা। একটু স্কেল করার পর এটা স্কেলটা অ্যাপ্লাই করে দিলাম। এখন আবার একটু প্লে করি। এখন প্লে করলে দেখতে পারবো যে আমাদের অবজেক্ট নিচের দিকে পড়তেছে আগের মতোই, এখানে কোনোটার সাথেই কোনো সংঘর্ষ কোনো টাচ কিছুই হয় নাই, জাস্ট এই সব অবজেক্ট ভেদ করে এটা নিচের দিকে চলে যেতেছে। এই সমস্যাটা ফিক্স করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ব্লেন্ডারে বলে দিতে হবে যে দেখো এই যে কাপড় নিয়ে তুমি নিচের দিকে চলে যাও না, তুমি এই অবজেক্টগুলোর সাথে একটু ধাক্কা খাবা, কাইন্ড অফ সংঘর্ষ হবে এরকম। এটার জন্য এই অবজেক্টগুলোর সাথে আমরা একটা ফিচার অ্যাড করতে হবে। এই জন্য এই অবজেক্টটাতে গেলাম, এখন এই ফিজিক্স প্রপার্টিতে যায় এগুলোর সাথে কলিশন অ্যাড করবো। প্রথমত এই স্ফিয়ারটার সাথে কলিশন অ্যাড করবো, এরপরে নিচে যে প্লেনটা আছে গ্রাউন্ডের জন্য যেটা বানিয়েছি ওইটার সাথে কলিশন অ্যাড করবো। এরপরে আবার ফার্স্টে যায় প্লে দিব। এখন যদি প্লে দিই তাহলে দেখতে পারবেন কাইন্ড অফ আমাদের এই যে কাপড়টা আছে এখন কিন্তু এটা এটার সাথে কাইন্ড অফ কিছু একটা হলো ধাক্কা খাইছে। তো কলিশন এই শব্দটা এটা আসছে কাইন্ড অফ হয়তো বা কলাইড থেকে, কলাইড শব্দের অর্থ হইতে পারে সংঘর্ষ, যখন দুইটা ফিজিক্যাল অবজেক্ট একটা একটার সাথে ধাক্কা খায় কাইন্ড অফ কলিশন হয়, ওইটা হয়েছে কলিশন ফিচার। যাই হোক, এখন আমরা এটা রেজুলেশনটা আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা করব, এই সিমুলেশনটাই আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা করব। কিভাবে, আমি আবার নাম্বার 1 ফ্রেমে গেলাম, এইটারে স্কেল করে আরেকটু বড় করি, এরপরে আরেকটু ZX উপরে তুলি, স্কেলটা অ্যাপ্লাই করে দেই। এবার আবার এডিট মোডে যাই, এডিট মোডে যাই, এখন আমি এটার ভার্টিসেসের পরিমাণ বাড়াবো। কাইন্ড অফ আমি দুইবার সাবডিভাইড করলাম, ভার্টিসেসের পরিমাণ যেন বাড়ে। এখন আবার প্লে দিই, এইবার যদি প্লে দিই তাহলে দেখতে পারবো আগের থেকে মোটামুটি একটু বেটার রেজাল্ট আমরা এখানে পাইছি। কারণ ক্লথ সিমুলেশনের জন্য আসলে আমাদের প্রচুর ভার্টিসেস দরকার। ধরেন আমরা যদি একটা কাপড়ের কথা চিন্তা করি, সুতাগুলা খুবই কাছাকাছি থাকবে, রাইট? এই জন্য এই ভার্টিসেসগুলো যত ঘন হবে বা যত কাছাকাছি হবে আমাদের রেজাল্ট দেখতে তত ভালো হবে। কিন্তু সমস্যা হলো এটা আপনি যত বাড়াবেন, মানে আপনি ভাবতেই পারেন তাহলে ভাই অনেক বেশি বাড়ায় দেই, ওটা যত বেশি বাড়াবেন আপনার প্রসেসরের উপর বা সিমুলেশনের সময় তত বেশি ক্যালকুলেশনের প্রয়োজন হবে, প্রসেসরের উপর তত বেশি প্রেশার পড়বে। এই জন্য যদি একটু লো কনফিগারেশন পিসি হয় ক্র্যাশ করতে পারে। তো আপনার পিসির ক্যাটাগরি বুঝা
এরপর হইতেছে আপনার রিকোয়ারমেন্ট বুঝে আপনি ভ্যালুগুলো অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, এখন কিছু কিছু সমস্যা দেখে, একটা সমস্যা হইতেছে আই থিঙ্ক সো দেখানো যাবে, কিছু কিছু জায়গায় হয়েছে কি যে আমাদের এই যে কাপড় একটা আরেকটার ভিতর দিয়ে চলে গেছে, মানে এই কাপড় এই অবজেক্টের সাথে তো সংঘর্ষ হইতেছে কিন্তু কাপড় নিজের সাথে নিজে সংঘর্ষ হইতেছে না। এখানে দেখতে পারতেছেন কাপড় কাপড়ের ভিতর দিয়ে চলে গেছে, যেটা বাস্তব জগতে আসলে অসম্ভব। তো এটার জন্য, এটা অফ করার জন্য আমাদের একটা ফিচারে যেতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একটু নিচে যদি যাই, এখানে কলিশন আছে ক্লথ ফিজিক্সের ভিতরে, কলিশন অপশন, এখান থেকে সেলফ কলিশনটা অন করে দিব। আর ডিস্টেন্স যেটা আছে 0.015 এটা একটু কমাই দিই, 0.005 করে দিলাম। এরপর আবার নাম্বার ওয়ান ফ্রেমে চলে যাই, আরেকবার এটা প্লে দিই। এখন যদি প্লে দিই তাহলে দেখতে পারবো এখন আর এই যে আমাদের কাপড় এটা একটা একটার ভিতর দিয়ে চলে যেতেছে না, নিজের সাথে নিজে একটা কলিশন সৃষ্টি হয়েছে। আর এরপর এটার সাথে যদি আমরা অ্যাড মডিফায়ারে যে একটা সাবডিভিশন সারফেস অ্যাড করি এবং এটা একটু স্মুথ করে দিই, তাহলেই দেখতে পারবেন চমৎকার কাপড়ের একটা ফিজিক্স বা সিমুলেটেড অবজেক্ট আমরা পেয়ে গেছি। আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে কার্টেন বানানো দেখাবো। প্রথম যে পদ্ধতিটা দেখাইতেছি এটা হইতেছে ব্লেন্ডার সিক্রেট ইউটিউব চ্যানেল থেকে শেখা। এখানে খুব অল্প সময়ের মধ্যে ব্লেন্ডার রিলেটেড খুব ভালো ভালো টিপস আপনারা পেয়ে যাবেন, চাইলে ফলো করতে পারেন। সো কার্টেন বানানোর জন্য আমি শিফটেতে ক্লিক করে একটা প্লেন নিয়ে নিলাম, কারণ ক্লথ সিমুলেশনের জন্য আমাদের কিছু অবজেক্ট, একটা অবজেক্ট তো লাগবে এই জন্য। বাট এইবার আমি এটা 90 ডিগ্রি রোটেট করে নিব এক্স অ্যাক্সিসে, এখানে দেখতে পারতেছেন এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি রোটেট করে নিছি। এরপর রোটেশনটা অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল এতে ক্লিক করে রোটেশনটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর এডিট মোডে যায় আমি এটাতে কিছু সাবডিভাইড করে নিব, কারণ আমাদের ক্লথ সিমুলেশনের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ ভার্টিসেস। কতবার সাবডিভাইড করব এটা আসলে আপনার পিসির যতটুকু ক্যাপাবিলিটি দিতে পারে ওই অনুসারে যত বেশি সম্ভব সাবডিভাইড করে নেবেন। এরপর আমি এইখানে প্রথম যে এসটা আছে এটা বাদ দিয়ে দ্বিতীয় এসটা বাদ দিয়ে তৃতীয় এসটা সিলেক্ট করলাম। এরপরে আবার দুইটা এস বাদ দিয়ে আবার এর পরের এসটা সিলেক্ট করলাম। এরপর কন্ট্রোল প্লাস শিফট বাটনে চাপ দিয়ে নাম্বার প্যাডের প্লাস বাটনে ক্লিক করলাম, যেন আমাদের প্যাটার্ন সিলেকশন হয়। ফলে আমি এই পর্যন্ত, শেষ পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত এজ লুকগুলো সিলেক্ট করতে পারলাম, লাস্টেরটা ডিসিলেক্ট করে দিই। এরপর এখান থেকে যাব সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট লুপস, এখান থেকে এজ লুপ, ফলে আমাদের এই লম্বালম্বিভাবে এই এজগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর এইগুলোর ওয়াই অ্যাক্সিসে টান দিয়ে একটু সামনের দিকে আনি, এরপর কন্ট্রোল বিতে ক্লিক করে এগুলো একটু বেভেল করে দিই, কাইন্ড অফ এরকম। এটা স্পেসিফিক কোনো ভ্যালু নেই, চোখের আন্দাজে করে দিলে হবে। এরপরে আই থিঙ্ক এখানে যে লাস্টের এস লুপটা আছে এটা একটু সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। এই হইল মোটামুটি আমাদের প্লেনের মতো দেখতে অনেকটা, ওই যে ঢেউটিন আছে না, ঢেউটিনের মতো দেখতে একটা অবজেক্ট। এখানে ভার্টিসেসের পরিমাণ আরেকটু বাড়ানোর জন্য অ্যাড মডিফায়ারে যাই, আমি সাবডিভিশন সারফেস অ্যাড করে দিতেছি, ফলে এটা আরও বেশি ঢেউটিনের মতো হইলো। এটার একটু রাইট বাটনে ক্লিক করে শেড স্মুথ করে দিই। এই মোটামুটি হয়ে গেল। এখন এটার যদি আপনি জানলার পর্দা হিসেবে রাখতে চান রাখতে পারেন, বাট আমরা এটার সাথে ডেফিনেটলি ক্লথ সিমুলেশন অ্যাড করব। সো ক্লথ সিমুলেশনের জন্য প্রথমত এটার সাথে ফিজিক্স প্রপার্টিসে যায় এটার সাথে ক্লথ ইফেক্ট অ্যাড করে দিলাম। আমাদের এইখানে অবজেক্টটা হাওয়া হয়ে গেছে কারণ আমরা 177 নম্বর ফ্রেমে আছি, আমাদেরকে যাইতে হবে নাম্বার ওয়ান ফ্রেমে, কারণ নাম্বার ওয়ান ফ্রেমে না থাকলে ও যেটা করে ওই যে সিমুলেশনের ক্যালকুলেশন একটা ধরে নেয় আর কি, এই জন্য অবজেক্ট অনেক সময় হারায় যেতে পারে। এই জন্য মেক শিওর করবেন যখনই আপনি ক্লথ সিমুলেশনে কোনো চেঞ্জ করতে চাচ্ছেন ফিজিক্স প্রপার্টি তাইসা আপনার ফ্রেম নাম্বার যেন নাম্বার ওয়ানে থাকে। এরপর এইখানে আমাদের যেই কোয়ালিটি স্টেপ প্লাস ভার্টেক্সের মাস এয়ার ভেলোসিটি, এই এয়ার ভিসোসিটিস কাইন্ড অফ এটার উচ্চারণ হবে, এরকম বিভিন্ন ভ্যালু আছে যেগুলো হচ্ছে এক এক কাপড়ের জন্য এক এক রকম হবে। লাইক একটা সিল্কের কাপড় যেরকম আচরণ করবে ওই রকম তো একটা খসখসে কাপড় ওরকম আচরণ করবে না, প্রত্যেকটার ফিজিক্স আলাদা আলাদা হবে, কিছুটা পার্থক্য হবে। সো এই ভ্যালুগুলো নিয়ে আমি আসলে বিস্তারিত অতটা জানিও না এগুলো ডিসকাস করার মতো। আমি সহজে যেটা করতে পারি, এখানে ক্লথের ডান দিকে এখানে এটার প্রিসেট বলে, সেই প্রিসেটে ক্লিক করে এখান থেকে সিল্কে ক্লিক করব, ফলে আমাদের যেই ভ্যালুগুলো এটা সিল্ক অনুসারে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে, যেন আমি ব্লেন্ডারে বুঝাইতে চাইতেছি আমাদের এই কাপড়টা হচ্ছে সিল্কের কাপড়, দ্যাটস ইট। এখান থেকে এই পরিবর্তনটা করে নিলাম। এরপর আরও নিচে যাব, এর আগের বারের মতো এখানে সেলফ কলিশন অন করে দিব যেন অবজেক্টগুলো নিজে নিজের সাথে ধাক্কা খায়। এরপর ডিস্টেন্স করে দিব 0.005, এটা এর আগে করা হয়েছে অলরেডি আপনারা জানেন। এখন আমি যদি এটা প্লে দিই তাহলে যেটা হবে, আর অলরেডি জানেন গ্র্যাভিটির কারণে অবজেক্টটা নিচের দিকে চলে যাবে, বাট এখন আমি ব্লেন্ডারকে বলে দিব যে তুমি আমার অবজেক্ট নিয়ে নিচের দিকে চলে যাও না, একটু আটকাও। কোথায় আটকাবা? আমি বলবো যে এই উপরের যে ভার্টেক্সগুলো আছে, একটু এডিট মোডে যাই আপনাদেরকে দেখাই, ব্লেন্ডারকে বলে দিব যে এই যে উপরের যে ভার্টেক্সগুলো আছে এইগুলো এখান থেকে সরাবা না,
এগুলা বাদ দিয়ে বাকি যে ভার্টেক্সগুলো আছে ওইগুলোতে তুমি ক্লথ সিমুলেশনের কাজ করবা। এখন এটা ব্লেন্ডারে কীভাবে বুঝাবো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে ভার্টেক্স সিলেকশনে যাই। ব্লেন্ডারে একটা চমৎকার অপশনের নাম হইতেছে ভার্টেক্স গ্রুপ। ভার্টেক্স গ্রুপ এর কাজ হইতেছে যে আমরা কিছু ভার্টেক্সরে সিলেক্ট করে ওটার একটা গ্রুপ করে ফেলতে পারি, লাইক একটা দলের মতো। এটা কিভাবে করব, আমি ভার্টেক্স গ্রুপে গেলাম, এখানে আপনারা অবজেক্ট ডাটা প্রপার্টিস এসে নেবেন, এরপর ভার্টেক্স গ্রুপে যাবেন, এরপর প্লাসে ক্লিক করবেন, ফলে এখানে একটা গ্রুপ তৈরি হলো। এরপর এই গ্রুপের একটা নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিই পিন গ্রুপ। তো এই গ্রুপের নাম দিলাম পিন গ্রুপ। এখন এখান থেকে কিছু ভার্টেক্স সিলেক্ট করব। এই কিছু ভার্টেক্স সিলেক্ট করে এখানে পিন গ্রুপ সিলেক্ট করে এখানে করে দেবো অ্যাসাইন, ফলে কি হবে এই ভার্টেক্সগুলা এই গ্রুপের মধ্যে যোগ দিল, বলা যেতে পারে একটা দলে যোগ দেওয়ার মতো কাইন্ড অফ। ওকে, সো এগুলো এখন হয়ে গেলো পিন গ্রুপ। এরপরে আবার চলে যাবো আমাদের ক্লথ সিমুলেশনের যে ক্লথ ইফেক্ট আছে এখানে নিচে যাব। যাইতে 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 এখানে পাবো শেপ, কি শেপের যে প্রপার্টিস এটার একটু এক্সপ্যান্ড করব। এর মধ্যে এই যে পিন গ্রুপ অপশন আছে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেই নামে গ্রুপ খুলছি সেই নামটা এখানে পাবো। আমি এখানে পিন গ্রুপ অ্যাড করে দিলাম। এখন যদি আমি এটারে প্লে দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের অবজেক্ট এখন আর নিচের দিকে পড়ে যেতেছে না। এখন এমনিতে ভিজুয়ালি মনে হতে পারে যে ভাই অবজেক্ট নিচের দিকে পড়তেছে না, বুঝলাম, কিন্তু অবজেক্ট তো যেরকম আছে সেরকমই দেখতে লাগতেছে, এটা তো কোনো পরিবর্তন হইতেছে না, তাহলে সিমুলেশন আসলে হইলো কীভাবে? এখন সিমুলেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে আরেকটা অবজেক্ট বানাইতে হবে। এখানে শিফটেতে ক্লিক করে আমি একটা টরাস বানাইলাম। এই টরাসটা আমাদের পর্দার থেকে আরেকটু বড় করে কাইন্ড অফ এরকম বড় করলাম, নাম্বার ওয়ান ফ্রেমে রইলাম। এখন এই টরাসটারে আমরা একটু অ্যানিমেশন করবো কীভাবে, প্রথমত এটার স্কেলটা আইতে ক্লিক করে এটার স্কেলের যেই ভ্যালু এটা ইনসার্ট করে দিলাম নাম্বার ওয়ান ফ্রেমে। এরপর চলে আসলাম 100 নাম্বার ফ্রেমে। এখানে এবার আমাদের এই যে টরাস এটারে স্কেল করে ছোটো করি, কাইন্ড অফ এতটুকু ছোটো করলাম, এইখানে থাকুক। এরপর আবার স্কেলের উপরে যায় কিবোর্ড থেকে আইতে ক্লিক করে এটার ভ্যালু ইনসার্ট করে দিলাম, অর্থাৎ আমাদের এই টরাসটা নাম্বার ওয়ান ফ্রেমে এরকম বড় থাকবে, আবার 100 নাম্বার ফ্রেমে এরকম ছোট হয়ে যাবে। এরপরে আমাদের এই টরাসের সাথে আমাদের এই ক্লথ যেন ইন্টারঅ্যাক্ট করে বা কলিশন হয় এটার জন্য আমাদের টরাসটা সিলেক্ট করে এখানে কলিশন ফিচারটা অ্যাড করে দিব। এরপরে নাম্বার ওয়ান ফ্রেমে যাই, এরপরে এটার একটু প্লে করে দিই, তাহলে দেখতে পারবেন যে আমাদের টরাসের অ্যানিমেশন হওয়ার সাথে সাথে আমাদের যে জানালার পর্দা ওইটাও চারদিক থেকে চাইপে আসতেছে, এক্স্যাক্টলি কাপড়ের যেরকম বিহেভিয়ার হওয়া উচিত ঠিক সেরকম। আমি এটা আরও কিছুক্ষণ প্লেতে দিচ্ছি যেন এটা মোটামুটি ঠিকঠাক হয়ে যায়, কাইন্ড অফ এরকম হইলো। সো এই হয়ে গেল মোটামুটি আমাদের একটা পর্দা। বাট সমস্যা হলো যে আমরা যদি এখন আবার আগের কোনো একটা ফ্রেমে ক্লিক করি, লাইক এইখানে, তাহলে তো আমাদের পর্দাটা আবার আগের মতো হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আমরা যেই রেজাল্টটা চাই, অর্থাৎ যেই ফ্রেমে গেলে মনে হয় যে না এটা ঠিকঠাক আছে, হয়তো আমাকে এটা আরেকবার প্লে করতে হবে। ওকে, যেই ফ্রেমে যাওয়ার পর মনে হবে যে না এখন মডেলটা দেখতে মোটামুটি ঠিকঠাক লাগতেছে, সেই ফ্রেমে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের এই পর্দা জানলার পর্দাটা সিলেক্ট করতে হবে, এরপর কন্ট্রোল এতে ক্লিক করতে হবে। অলরেডি আমরা জানি কন্ট্রোল এ হচ্ছে অ্যাপ্লাই, বাট এইখানে অ্যাপ্লাইয়ের আরেকটা ফিচার দেখাবো, সেটা হচ্ছে ভিজুয়াল জিওমেট্রি টু মেশ। এটার মানে হইতেছে যে অবজেক্টটা এই মুহূর্তে দেখতে ঠিক যেরকম সেরকম বানায় দাও। তো আমি এটাতে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন আপনি এটার সাথে যে এই ফিজিক্সের মধ্যে ক্লথ সিমুলেশন মানে ক্লথ ইফেক্টটা অ্যাড ছিল ওইটা চলে যাবে, এখানে মডিফায়ারে গেলে মডিফায়ারের ভিতরে যে সাবডিভিশন অ্যাড ছিল ওইটাও চলে যাবে, সব কিছু অ্যাপ্লাই হয়, এখন এটা একটা আলাদা অবজেক্ট হয়ে গেছে। এবার যদি আমি প্লেও দেই তাও অবজেক্টের আর ওই ক্লথের সিমুলেশন কাজ করবে না, কারণ যা কিছু ছিল সব কিছুরে মিলায় ঝিলায় মার্চ করে টোয়েটা এটা এখন মডেলে কনভার্ট হয়ে গেছে। সো ফাইনালি এখন আমরা এটারে মডেল হিসাবে ব্যবহার করতে পারবো। এবার চলেন দ্বিতীয় পদ্ধতিটা দেখি। দ্বিতীয় পদ্ধতিটা দেখার জন্য এখানে আমি আবার আগের মতো একটা মেশ বানিয়ে নিছি, এটার কাইন্ড অফ একটা ডিউটিন শেপ দিয়ে নিছি, এটার সাথে ক্লথ ইফেক্ট এটা অ্যাড করে নিছি, আর ক্লথ ইফেক্টে এখানে পিন করে নিছি, যেটা আগের বারের মতো উপরের অংশটা পিন করা ছিল সেটা এখানে করে নিছি। তারপর এখানে সেলফ কলিশন এটাও অন করে দিছি, কলিশনের ডিস্টেন্স কমাই দিছি। সো এতটুকু পর্যন্ত সেম, পার্থক্য হইতেছে যে আমরা আগেরবার কলিশনের মাধ্যমে এটারে চারদিক থেকে দুই দিক থেকে একরকম চাপাই দিছিলাম, এখন এটা সেলফ অ্যানিমেশনের মাধ্যমে করব, সেটা কিভাবে দেখাই। এটা হইতেছে আমরা করব শেপ কি ব্যবহার করে। এই জন্য এখানে অবজেক্ট ডাটা প্রপার্টিসে যাবেন, এরপর শেপ কিসে এখানে যায়া প্লাসে দুইবার ক্লিক করবেন। প্রথমে একটা বেসিস
শেপ কি তৈরি হবে। এরপর আবার প্লাসে ক্লিক করলে সেকেন্ড একটা শেপ কি তৈরি হবে। তো শেপ কি জিনিসটা হইতেছে, আপনি ব্লেন্ডারে একটা মডেলের দুই তিন রকম বা তারও বেশি রকম আকার তৈরি করতে পারবেন। যখন আপনার ভার্টেক্সের পরিমাণটা সেম থাকে তখন এই কাজগুলো করা যায়। এখানে আমি নাম্বার ওয়ান ফ্রেমে যাই, এটা ট্যাবে ক্লিক করে এডিট পুটে চলে গেলাম। এখানে আমাদের কি ওয়ান শেপ কি যেটা ছিল ওইটা সিলেক্ট করা অবস্থায় এডিট মোডে গেলাম আর কি। এরপরে এখান থেকে ট্রান্সফর্ম পিভট পয়েন্ট করে দেবো অ্যাক্টিভ এলিমেন্ট। এরপর আমরা এখানে যে লাস্টের ভার্টেক্সটা এটা ডিসিলেক্ট করলাম, আবার এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাসে ক্লিক করে স্কেল করতেছি এক্স অ্যাক্সিসে, তাহলে কী হবে সবগুলা এই ভার্টেক্সের দিকে এরকম চাইপ আসবে। আমি কাইন্ড অফ এটা এতটুকু চাপাই দিলাম লাইক দিস। এরপর ট্যাবে ক্লিক করে এডিট মোড থেকে বের হই। তো বের হওয়ার সাথে সাথে দেখতে পারবো যে যদিও আমরা এডিট করছি কিন্তু অবজেক্টটা আসলে এডিট হয় নাই, অবজেক্ট আগের মতো হয়ে গেছে। কারণ হইতেছে আমরা এই যে এডিটটা করলাম এটা শুধুমাত্র এই শেপ কির মধ্যে অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি এই কি ওয়ান এটা সিলেক্ট করে এটার ভ্যালুটা চেঞ্জ করি, তাহলে দেখতে পারবেন এই যে উপরে যে ভার্টেক্স এটা চেঞ্জ হয়ে এরকম ছোটো হইতেছে। সো শেপ কির মাধ্যমে এরকম একটা অবজেক্টে আমি বিভিন্ন রকমের শেপ বা বিভিন্ন রকমের আকৃতি তৈরি করতে পারি। এখন আমাদেরকে যেটা করতে হবে এই শেপ কির কি ওয়ানটারে অ্যানিমেশন করতে হবে। সেটা কীভাবে, আমি নাম্বার ওয়ান ফ্রেমে গেলাম, যাওয়ার পর এই শেপ কি ওয়ানের এই যে ভ্যালু যেটা আছে আইতে ক্লিক করে এটা ইনসার্ট করলাম। এরপর আবার চলে গেলাম 100 নম্বর ফ্রেমে, এরপর শেপ কি এর যে ভ্যালুটা আছে এটা করে দিলাম 1, এটা ইনসার্ট করে দিলাম আইতে ক্লিক করলে। সিম্পলি এটার পর কার্সর রেখে আইতে ক্লিক করলেই এই ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে আর কি অ্যানিমেশনের জন্য। ফলে এখন আমার এই 0 নম্বর ফ্রেমে শেপ কি আছে 0, অর্থাৎ তখন অবজেক্ট এরকম লম্বা বা প্রশস্ত থাকবে। আর 100 নম্বর ফ্রেমে আমার এই শেপ কির ভ্যালু আছে 1, তখন অবজেক্ট এরকম সংকুচিত হয়ে যাবে যেটা আমরা অ্যানিমেশন করে ফেলছি। বাকি কাজ আমরা ছেড়ে দেবো সিমুলেশনের হাতে, যেহেতু এটার সাথে ক্লথ সিমুলেশন অ্যাড আছে। আমি যদি দেখাই ক্লথ ফিজিক্স অ্যাড আছে। এখন আমি নাম্বার ওয়ান ফ্রেমে যাই, যদি এটা প্লে দেই তাহলে দেখতে পারবো ওই ক্লথ ইফেক্টের মাধ্যমে আমার নিচের যে ভার্টেক্সগুলো সেগুলো অটোমেটিক চাইপে আসতেছে লাইক দিস। এখানে একটা ঢেউ খেলে গেল, অনেকটা হয়েছে ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস এই টাইপের। সো যেই জায়গায় যায় মনে হবে যে না মোটামুটি হয়তো এখন আমার পর্দাটা ঠিক আছে, সেইখানে যাওয়ার পর আমি কন্ট্রোল এতে ক্লিক করে ভিজুয়াল জিওমেট্রি টু মেশ এটা অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা আমার কার্টেনের মডেলে কনভার্ট হয়ে গেছে। এইখানে যদি এক্সট্রা কিছু ভার্টিক্স থাকে থাকে আমি জানি না এগুলো আসলে ঠিক কেন রয়ে গেছে, এগুলো আমি একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দিই দুই একটা যদি বাইরে গিয়ে থাকে লাইক দিস। ইউভি আনরেপ করার জন্য সবথেকে ভালো হতো যে আমরা এই অবজেক্টটা সিমুলেশন করার আগে যখন এটা প্লেন অবজেক্ট ছিল তখন যদি এটারে আনরেপ করে নিতাম তাহলে বিষয়টা খুব সহজ হতো। বাট আমি এটা ইন্টেনশনালি করিনি, কারণ আমি দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি কোনো একটা অবজেক্ট সিমুলেশন করে ফেলেন এরপরে গিয়ে সেটা কীভাবে আনরেপ করতে পারেন বা আনরেপিংটা কীভাবে ফিক্স করতে পারেন। তো এটার জন্য আমি প্রথমত আমাদের এই অবজেক্টগুলোর সাথে একটা ইউভি গ্রিড ম্যাটেরিয়াল অ্যাড করছি। এটা স্পেশালি কিছু না, এর আগের পর্বগুলোতে করছিলাম, আমি আপনাদেরকে তাও একটু দেখাই দিতেছি। এটা হইতেছে আমাদের প্রিন্সিপাল বিএসডিএফের বেস কালারের সাথে একটা চেকার টেক্সচার অ্যাড করা হয়েছে, এটার ভ্যালু করে দিছি 10, যেন আমরা আমাদের অবজেক্টের উপরে গ্রিড দেখতে পারি সাদা কালো গ্রিড। এর সাথে আছে ম্যাপিং নোট এবং আছে টেক্সচার কোঅর্ডিনেট নোট। ইম্পর্টেন্ট হইতেছে টেক্সচার কোঅর্ডিনেটের ইউভিটা যেন কানেক্টেড থাকে, যাতে করে আমরা ইউভির ইম্প্যাক্টটাই এখানে দেখতে পারি। এরপর চলে যাব ইউভি এডিটিং ওয়ার্ক স্পেসে। এরপর উপর থেকে ভিউপোর্ট শেডিংটা করে দেবো ম্যাটেরিয়াল, যেন আমরা আমাদের সিনের মধ্যে ম্যাটেরিয়াল দেখতে পারি। এরপর আমাদের যে কোনো একটা পর্দা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে এডিট মোডে চলে গেলাম। এরপর এতে ক্লিক করে সবগুলো ভার্টিসেস সিলেক্ট করে নিলাম। এরপর ইউতে ক্লিক করে এখান থেকে করে দেব আনরেপ। তাহলে দেখতে পারবো আমরা কাইন্ড অফ এরকম একটা স্ট্রিচ সহ আনরেপ এখানে পেয়ে গেছি, এবং গ্রিডগুলো যদি দেখেন গ্রিডগুলো এরকম বাঁকা হয়ে আছে। সো এবার এটা একটা একটা করে আমরা ফিক্স করবো। ফিক্স করবো কীভাবে, ফিক্স করার জন্য আমাদেরকে এই বাঁকা ফেসগুলোর যে কোনো একটা ফেসটা অন্ততপক্ষে সোজা করতে হবে। যেমন এই ফেসটা যদি আমরা দেখি, এই ফেসের এই অ্যাঙ্গেলটা যদি দেখেন এটা অনেক বেশি বাঁকা হয়ে আছে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ফেসের সবগুলা কোণ 90 ডিগ্রি করতে হবে। ফর এক্সাম্পল এই ফেসটা আমি ধরলাম, কারণ এই ফেসটা দেখতে মোটামুটি 90 ডিগ্রির কাছাকাছি মনে হইতেছে। এরপরও আমি এখান থেকে ভার্টেক্স স্ন্যাপিংটা অন করে এখানে ভার্টেক্স সিলেকশনে যাই, এই প্রত্যেকটা ভার্টেক্স ধরে ধরে আমি একটু স্ন্যাপ করে দিই। এই ভার্টেক্সটা এটার সাথে স্ন্যাপ করব, এই ভার্টেক্সটা এই প্রথমটার সাথে স্ন্যাপ করব,
এই ভার্টেক্সটা তার আগের ভার্টেক্সের সাথে এক্স অ্যাক্সিসে স্ন্যাপ করব, এই ভার্টেক্সটা এই ডান দিকের ভার্টেক্সের সাথে ওয়াই অ্যাক্সিসে স্ন্যাপ করব। তাহলে আমি এখন বলতে পারি এই প্রত্যেকটা রেখা একটা আরেকটার সাথে সমান্তরাল থাকবে, আর যেহেতু এই বিপরীত রেখাগুলো সমান্তরাল থাকবে তার মানে এই প্রত্যেকটা কোণ এখন 90 ডিগ্রি করে থাকবে। সো আপনি যে কোনো প্রসেসে হোক এই একটা ফেস অন্তত পক্ষে 90 ডিগ্রি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি রেখা এটা সোজা করবেন। এরপর এখানে চলে গেলাম ফেস সিলেকশন মোডে, এতে ক্লিক করে যত ফেস আছে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা যেই ফেসটাতে সোজা করছিলাম ওইটারে শিফটে ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম, এরপর আবার সিলেক্ট করলাম। এখন ডিসিলেক্ট করলাম কেন বা আবার সিলেক্ট করলাম কেন, এটা নিশ্চিত হওয়ার কারণে যে আমাদের এই ফেসটা যেন অ্যাক্টিভ ফেস হিসেবে থাকে। সর্বশেষ যেই ফেস সিলেক্ট করা হয় ওইটা হয় আমাদের অ্যাক্টিভ ফেস, এই জন্য আমি এটা ডিসিলেক্ট করে সিলেক্ট করলাম আবার নিশ্চিত হওয়ার জন্য। এরপরে ইউতে ক্লিক করব, এখানে আনরেপের আরও কিছু অপশন আসবে, এখান থেকে করে দিব ফলো অ্যাক্টিভ ওয়াট, এরপর করে দিব ওকে। ফলে এখন আমি যদি একটু জুম আউট করে দেখাই আমাদের এই যে এন্টায়ার আইল্যান্ডটা যদি দেখেন এই পুরাটা কিন্তু আগের মতো এরকম বাঁকা হয়ে নাই, এটা পুরাটা এখন সোজা হয়ে গেছে, একদম স্ট্রেইট হয়ে গেছে। আর আমরা যদি এই পাশে গ্রিডগুলো দেখি এই গ্রিডগুলো এখন পারফেক্টলি বসে গেছে এবং আমাদের ক্লথের সাথে ক্লথ ঠিক যেইভাবে যেইভাবে কার্ভ নিছে আমাদের গ্রিডগুলোও ঠিক সেভাবে সেভাবে কার্ভ নিছে, অর্থাৎ এটার আনরেপটা ফিক্স হয়ে গেছে। একই প্রসেস আমি এটাও ফিক্স করব, এডিট মোডে যাই, প্রথমত সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে একবার একটা সিম্পল আনরেপ করে নিই। এরপরে যে কোনো একটা ফেসটা একটু সোজা করতে হবে, এরপর ফেস সিলেকশন মোডে গেলাম, সবগুলো ফেস সিলেক্ট করলাম, এই ফেসটা ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করলাম, এরপর ইউতে ক্লিক করলাম, ফলো অ্যাক্টিভ কোয়াড করলাম, ওকে দিলাম। ফলে এটা এখানে স্ট্রেইট হয়ে গেল, সোজা হয়ে গেল। আর আমরা যদি এই পাশে গ্রিডটা দেখি গ্রিডটাও ফিক্স হয়ে গেল। দ্যাটস ইট, এই হয়ে গেল মোটামুটি আমাদের আনরেপিং। আমাদের জানালার পর্দার ম্যাটেরিয়ালের জন্য আমি এই টেক্সচারটা ব্যবহার করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টেক্সচার ব্যবহার করতে পারেন। আর এই টেক্সচারটা ডাউনলোড লিঙ্ক আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ডাউনলোড করে ওইটা এক্সট্রাক্ট করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিছি, এখন শুধু বসানোর পালা। এই জন্য চলে গেলাম ব্লেন্ডারে, আমাদের এই পর্দাটা সিলেক্ট করা ইউভি গ্রিড ম্যাটেরিয়ালটা রিমুভ করে এখানে নিউতে ক্লিক করে নতুন একটা ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিলাম, এটার নাম দিলাম কার্টেন। এরপরে চলে যাই শেডিং ওয়ার্কস্পেসে, এইখানে প্রিন্সিপাল পিএইচডিএফ যে নোটটা আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট টিতে ক্লিক করলাম যেন আমরা পিভিআর টেক্সচার সেটআপের অপশনগুলো পাওয়া যায়। এখানে যেই ফোল্ডারে আমার টেক্সচারগুলো রাখা আছে সেই ফোল্ডারে চলে আসলাম, এই সবগুলো টেক্সচার সিলেক্ট করলাম, এরপর প্রিন্সিপাল টেক্সচার সেটআপে ক্লিক করলাম। ফলে এখন যদি আমি দেখি তাহলে আমার মনে হতে পারে যে এটা টেক্সচারটা সেট আপ হয়ে গেছে, বাট এখানে একটা ছোট্ট সমস্যা রয়ে গেছে। সেটা হইতেছে অনেক সময় এরকম হয় যে টেক্সচারের নামকরণের কারণে, মানে নামকরণের তারতম্যের কারণে আমাদের টেক্সচারগুলো ঠিকঠাকভাবে অ্যাসাইন হয় না। যেমন এখানে মেটালিক অ্যাসাইন হয়েছে, রাফনেস অ্যাসাইন হয়েছে, এরপর নর্মাল ম্যাপ অ্যাসাইন হয়েছে, ডিসপ্লেসমেন্টও অ্যাসাইন হয়েছে, এটা আমার দরকার নেই, ডিসপ্লেসমেন্টটা ডিসকানেক্ট করে দেই। কিন্তু সবথেকে বেশি দরকার যেটা ছিল সেটা হচ্ছে বেস কালার, বেস কালারটাই অ্যাসাইন হয় নাই। সো এই ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে আপনার কোনো একটা টেক্সচার প্রিন্সিপাল বিএইচডিএফ অটোমেটিক পিভিআর টেক্সচার সেটআপের মাধ্যমে হয় নাই, সেক্ষেত্রে ওটা কাইন্ডলি ম্যানুয়ালি করে দিতে হবে। সেটা কিভাবে, এটার জন্য আমি প্রথমত ওই ফোল্ডারে যাই যেই ফোল্ডারে আমার এই টেক্সচারটা রাখা আছে, এরপর যেই টেক্সচারটা মিসিং গেছে সেই টেক্সচারটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসি। এরপর এটা হচ্ছে আমাদের বেস কালারের জন্য ছিল, বেস কালারটা আমি এখানে বেস কালারের সাথে কানেক্ট দিলাম, এখন অলরেডি এটা দেখা যেতেছে। এর সাথে আমাদের এই ম্যাপিং নোডের যে ভেক্টরটা ওইটা কানেক্ট করে দেব, ফলে এখন আমরা এটা আমাদের ইউভি অনুসারে দেখতে পারবো। আমরা চাইলে এটা স্কেল পরিবর্তন করে দিতে পারি যেন এই গ্রিডগুলো ছোট বা বড় হয়। আমি এটা গ্রিড করে দিলাম 4x4x4, একটু দেখার জন্য, দেখার সুবিধার্থে গ্রিডের পরিমাণটা যেন বাড়ে। সো এটা টাইলেবল মোটামুটি ইমেজ, সো আপনি এটা বাড়াইতে পারেন, সমস্যা নেই, এটা সিমলেস। ওকে, এখানে প্রথমত কয়েকটা বিষয় আমি একটু পরিবর্তন করব, এই জন্য এই ম্যাটেরিয়াল সেটআপটা দেখাইতেছি। প্রথম যে জিনিসটা চেঞ্জ করব সেটা হইতেছে এটা যে একদম সাদা রং আছে এটা আমি একদম সাদা রং চাচ্ছি না, আমি একটু আকাশি টাইপের কালার চাচ্ছি। এটার জন্য প্রথমত শিফটেতে ক্লিক করে একটা মিক্স আরজিবি নোড আমি অ্যাড করলাম, এরপর মিক্স আরজিবি নোডের প্রথম কালার হিসাবে এই বেস কালারটা সিলেক্ট করে দিলাম, আর সেকেন্ড কালার আমরা যেই কালারটা চাচ্ছি যে এই সাদা অংশটা কাইন্ড অফ হালকা সায়ান কালার হবে সেটা আমি দিয়ে দিলাম। এরপর কালার থেকে এটা বেস কালারে কানেক্ট দিয়ে হয়ে যাবে অটোমেটিক।
এরপর এইখানে পরিবর্তন করব, এটা মিক্স থেকে করে দিব লিনিয়ার লাইট, ফলে যেটা হবে শুধুমাত্র সাদা অংশটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে কাইন্ড অফ এমন, এবং আমাদের যেই সাদা রঙের পর্দা ছিল সেটা হালকা সায়ান রং আমরা পেয়ে যাব। আমি জাস্ট এটা অফ করে দেখাই, অ্যামে ক্লিক করলে এটা অফ করা যাবে, এটা অফ করলে ইম্প্যাক্টটা কীরকম হয়। এটা ছিল এরকম একটা টেক্সচার, এটার উপরে আমরা একটা লিনিয়ার লাইট দিয়ে দিলাম, এখন টেক্সচারের কালারটা এরকম হলো। ফলে আমরা একটা এক্সিস্টিং টেক্সচার আই নাও নোডের মাধ্যমে সেটারে কনভার্ট করে নিতে পারি বা সেটারে পরিবর্তন করে নিতে পারি। এরপর যেই ভ্যালুটা চেঞ্জ করব সেটা হইতেছে এখানে যে সাব সার্ফেস ভ্যালু আছে এই ভ্যালুটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার আগে বলে নেই যে সাব সার্ফেস ভ্যালুটা আসলে এখানে কি কাজ করতেছে। এই জন্য আমি কিছু ইমেজ ডাউনলোড করে নিছি। সাব সার্ফেস হইতেছে যে আমরা যদি আমাদের হাতের বিপরীতে এরকম একটা লাইট বা আলো ফেলি, তখন দেখতে পারবেন যে হাতের এই চারপাশে বা আঙুলের চারপাশে এরকম একটা লাইটের মতো ক্রিয়েট হয়, বা আমাদের আঙুলের যে মাসেলগুলা এটা অনেকটা ভিতরে রক্তের রক্তকণিকাগুলোর মধ্যে আলো পড়া আমরা এটা একটা রেড কালারের ইম্প্যাক্ট এখানে দেখতে পারি। সো আমরা জাস্ট দুইটা ইম্প্যাক্ট দেখাই, এটাও একটা হাত, এটার মধ্যে সেম লাইটের মধ্যে সাব সার্ফেস অফ করা আছে, তাহলে লাইট হাতটা হবে এরকম, আর যদি আমরা সাব সার্ফেস অন করে দেই তাহলে হাতটা দেখতে হবে এরকম, অনেকটাই রিয়েলিস্টিক হবে। তো জানালার ক্ষেত্রে এটা কেন লাগে, জানালার ক্ষেত্রে এটা এই জন্য লাগে যে জানালার পর্দার বিপরীতে যখন কোনো আলো পড়ে, যেহেতু আমাদের কাপড়টা অনেক স্বচ্ছ একটা পদার্থ বা স্বচ্ছ একটা অবজেক্ট, এই জন্য হয় কি ওই আলোটা বিপরীত পাশ থেকেও দেখা যায়, একটু ভিজিবল হয়। এই জন্য আমাদেরকে এই সাব সার্ফেস ভ্যালুটা দিতে হয় যেন আমাদের এই মডেলটা বা আমাদের শেডিংটা আরও রিয়েলিস্টিক হয়। এটা আমি প্রথমত সার্ফেস ভ্যালু ওয়ান করে আপনাদেরকে ইম্প্যাক্টটা দেখাই যে আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে। এখন এই ইম্প্যাক্টটা বোঝার জন্য আমাদেরকে প্রথমত সিনের মধ্যে একটু লাইট ক্রিয়েট করে নিতে হবে। আমি এখানে রেন্ডার ভিউতে যাই, এখানে দুইটা এক্সট্রা কিউব তৈরি করি এটার পেছন দিকে। সো আমি এখানে দুইটা আলাদা আলাদা কিউব তৈরি করলাম, এরপর একটা লাইট ক্রিয়েট করি। এই লাইটটা বসালাম হইতেছে আমাদের কিউবের ব্যাক সাইডে, কারণ হইতেছে আমরা চাচ্ছি এই অংশটাতে যেন শুধু আমাদের লাইটের ইম্প্যাক্টটা পড়ে। এখন আমাদের লাইটের ইন্টেন্সিটিটা বাড়াইতে হবে, আমি এখানে লাইটের পাওয়ার করে দিলাম কাইন্ড অফ 1000। এখন যদি দেখেন আপনাদেরকে ইভির মধ্যেও কিছুটা দেখা যেতেছে যে এই জায়গায় কিছুটা ইম্প্যাক্ট পড়তেছে অলরেডি আলোর। এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে যাইতে হবে সাইকেল রেন্ডারে, অ্যান্ড এটা রেন্ডার হইতে কিছুটা সময় লাগতে পারে। আমি এইখানে ডিনোয়েসটা অন করে দেই আর হচ্ছে আমাদের লাইটের ইন্টেন্সিটি আরও বাড়াই দেই। এখানে এই অংশে দেখতে পারবেন এই জায়গায় যেই জায়গায় মোটামুটি আমাদের পর্দাটা একটু খুব পাতলাভাবে আসে, ওই জায়গায় অলরেডি বিপরীত থেকে যে আলোটা আসতেছে সেটা স্বচ্ছভাবে দেখা যেতেছে, কারণ আমাদের সাব সার্ফেস ভ্যালু 1 করা আছে। আমি যদি সাব সার্ফেস ভ্যালু 0 করে দেই তখন কিন্তু আর এই ইম্প্যাক্টটা এই পাশে বা এই পাশে আপনারা দেখতে পারবেন না। সো এটাই হচ্ছে সাব সার্ফেসের কাজ। সো আমরা রিয়েলিস্টিক শেডিংয়ের জন্য আমাদের এই জানালার পর্দার সাব সার্ফেস ভ্যালু করে দিলাম 0.3, দ্যাটস ইট। এই হয়ে গেল মোটামুটি আমাদের শেডিং। আমি এখানে কিউব টিউব যেগুলো আছে এক্সট্রা তৈরি করছিলাম এগুলো ডিলিট করে দিলাম। এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বে। আশা করি এখান থেকে সবাই প্রয়োজনীয় যে জানালার পর্দা আছে সেগুলো বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো, যেগুলো আমরা আমাদের অ্যাকচুয়ালি ইন্টেরিয়ার সিনের মধ্যে ব্যবহার করতে পারবো। আর আজকের পর্বে এগুলোর ডাইমেনশন নিয়ে কোনো রকম মাথা ঘামানো হয়নি, কারণ হইতেছে যে আমরা কিছু ভুল এখানে রেখে দিয়ে যাচ্ছি, বিকজ অফ আমরা যখন অবজেক্টগুলো অ্যাসেম্বল করবো একটার সাথে আরেকটা লিঙ্ক করবো, তখন যাই দেখবো যে কোনো অবজেক্টের যদি ডাইমেনশন ফিক্স করা না থাকে তাহলে সেটা কীভাবে ফিক্স করতে হয়, এই জন্য এখানে এই ডাইমেনশনটা রাইখা দেওয়া হয়েছে। আর আজকের পর্বে অনেকগুলো নতুন বিষয় দেখানো হয়েছে ক্লথ সিমুলেশন রিলেটেড, এর মধ্যে কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে কমেন্টে জানাইতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার সবার সাথে দেখা হবে, আমরা খুব শীঘ্রই অ্যাসেম্বল করব আমাদের অবজেক্টগুলো যেন আমরা ফাইনালি একটা কমপ্লিট ইন্টেরিয়ার সিন তৈরি করতে পারি। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ।